আগামী অক্টোবর মাসের 25 তারিখে মুক্তি পেতে যাচ্ছে সনি স্পাইডারম্যান ইউনিভার্সের সেকেন্ড লাস্ট মুভি ভেনম দ্য লাস্ট ডান্স। ভেনম 3 এর মধ্য দিয়ে টম হার্ডি অভিনীত এডি ব্রক চরিত্রটি বিদায় নেবে এবং 3 মাস আগে মুক্তি পাওয়া ভেনম 3 দ্য লাস্ট ডান্স এর ফার্স্ট অফিসিয়াল ট্রেলারের মতো এই সেকেন্ড ট্রেলারটিও সেই একই রকম বিদায়ের বার্তা ও শেষ মুভির ইমোশনাল টোন ক্যারি করেছে। অবশ্য কমেডিও ছিল ভেনম নিউ ট্রেলারে। অবশ্য প্রথম ট্রেলারটির মতো খুঁটিনাটি ইনফরমেশন নেই, তবে দ্য বিগ ভিলেন অফ সনি ইউনিভার্স দ্য সিং বয়েড গড নালের প্রথম অ্যাপিয়ারেন্স হয়েছে এই ট্রেলারে। এছাড়া আমরা সনি স্টুডিওর স্পাইডারম্যান ছাড়া স্পাইডার ইউনিভার্স নিয়ে যতই সমালোচনা করি না কেন, এই সিনেমাগুলো আসলে যে সনি স্টুডিওর একটা বিশাল মাস্টার প্ল্যান সেটা কিছুদিন আগে ফাঁস হয়েছে। একে একে সবকিছু বলবো ভেনম দ্য লাস্ট ডান্স ট্রেলার ব্রেকডাউনে, তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। ট্রেলার শুরু হয় একটি বিমানের ভিতরে। পাইলটের অ্যানাউন্সমেন্ট থেকে আমরা বুঝতে পারি বিমানটি বর্তমানে গ্র্যান্ড ক্যানিয়নের উপরে আছে এবং এটি একটি মেক্সিকান এয়ারলাইন্স। পরক্ষণেই আমরা দেখি ভেনমের সাহায্যে এডি ব্রক এই বিমানটির বাইরে ঝুলে আছে। প্রথমে আমি ভেবেছিলাম ভেনম 2 এবং স্পাইডারম্যান নো হোম এর পোস্ট ক্রেডিটে আমরা এডি এবং ভেনমকে যে দেখেছিলাম তারা পালিয়ে মেক্সিকো চলে গেছে, সেখান থেকে এইভাবে বিমানের বাইরে ঝুলে ঝুলে তারা আমেরিকায় আবার প্রবেশ করছে। এইখানে এডি মিশন ইম্পসিবলের টম ক্রুজের এই দৃশ্যটি কতটা ইজি ছিল দেখাচ্ছে তা বলে। কিন্তু পরক্ষণেই বিমানটির ছাদে একটা জেনোফেস সিম্বট এসে তাদেরকে আক্রমণ করে। তখন আমি বুঝতে পারি এই সিনটি আসলে একটা বড় অ্যাকশন চেজিং সিনের অংশ। এরপরের কয়েকটি সিন মূলত এই অংশটারই এক্সটেন্ডেড লেন্থ। ভেনম থেকে এডি আলাদা হয়ে আকাশ থেকে পড়ছিল, ভেনম তাকে বাঁচায়, তারা লাস ভেগাসের বাইরে মরুভূমি এবং একটা পাথুর এলাকায় এসে অবতরণ করে। এখান থেকে একটা ক্যারাভানে করে তারা লাস ভেগাসে যায়, যে ক্যারাভানে ডক্টর কর্নারের এক ভেরিয়েন্টকে দেখি আমরা, যে কিনা অ্যামেজিং স্পাইডারম্যান ইউনিভার্সের লিজার্ড। তাদের সাথে 10 বছরের একটা বাচ্চা আছে যাকে অনেকেই থিওরি করছে বাচ্চা পিটার পার্কার বলে। এই বিষয়ে আমি বিস্তারিত থিওরি বানিয়েছি প্রথম ব্রেকডাউন ভিডিওতে, আই বাটনের লিঙ্ক আছে, ক্লিক করে দেখে নেবেন। তবে তাদের পিছনে এক বা একাধিক জেনোফেস সিম্বয়েড লেগেই থাকে। ওয়েল, এই জেনোফেস সিম্বয়েড এমনি এমনি তাদের পিছনে লাগেনি, এরা উল্কা পিন্ডের মতো আকৃতি ধারণ করে দুনিয়াতে এসেছে ভেনমকে ধরে নিয়ে যেতে। এদেরকে পাঠিয়েছে দ্য লর্ড অফ ডার্ক, দ্য সিম্বয়েড কিং নাল। আমরা থর লাভ এন্ড থান্ডার মুভির শুরুতে গড়ের হাতে যে ব্ল্যাক নেক্রোসোরটি দেখেছিলাম, যা দিয়ে গড় প্রথমবার গড বুচার করে, এই নেক্রোসোরটির আসল মালিক হল নাল। নাল মূলত স্পাইডারম্যানের ভিলেন, যাকে প্রতিরোধ করতে সমস্ত অ্যাভেঞ্জার্সদের একসাথে হতে হয়েছিল। ট্রেলারের কয়েকটা শটে আমরা নালকে কমিক বুকের মতোই একটা নেক্রো সিংহাসনে বসে থাকতে দেখি। তার আশেপাশে অনেকগুলো জেনোফেস সিম্বয়েড আছে। এই স্থানটির নাম হল প্ল্যানেট ক্লিন্টার। এটি একটি সিম্বয়েড দ্বারা তৈরি গ্রহ, যার মাঝে নাল বন্দী অবস্থায় আছে। সনি স্টুডিওর অতীত হিস্টোরি থেকে অনুমান করি নালকে তারা এই অল্প কয়েক ঝলক দেখিয়ে সিনেমা কনক্লুড করবে। মূলত নালের পাঠানো এই জেনোফেস সিম্বয়েডদের সাথে ভেনম ও এডিকে লড়াই করিয়ে ভেনমের লাস্ট মুভি শেষ করবে সনি। শুধু জেনোফেস নয়, এরিয়া 51 এর ডক্টর পেইন এবং অ্যারন টেলরের তৈরি করা দ্য জুরি টিমও ভেনম ও এডিকে ধরার চেষ্টা করছে। আমরা একটা জলাশয়ের ভিতরে ভেনমকে মাছের গায়ে জড়িয়ে পালাতে দেখি এদের হাত থেকে। অ্যারন টেলর এবং তার জুরি টিম কারা, কেন তারা ভেনমের পিছে লেগেছে, এই বিষয়ে আমি বিস্তারিত থিওরি বানিয়েছি প্রথম ব্রেকডাউন ভিডিওতে, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, ক্লিক করে দেখে নেবেন। ডক্টর পেইনের ল্যাবে আমরা ভেনম 2 মুভিতে দেখা ইন্সপেক্টর মুলিগানের সিম্বয়েড ফার্সন টক্সিনকেও দেখি, যার মাধ্যমে লিঙ্ক বানিয়ে নাল তার মেসেজ দিচ্ছে। ট্রেলারের শেষটা বেশ ইমোশনাল। সম্ভবত নালের আর্মির সাথে ফাইট করতে করতে এক পর্যায়ে এডি ব্রককে ভেনম ছেড়ে দেয়, কারণ ভেনমের সাথে মার্স থাকলে এডিও মারা যাবে। কিন্তু এডি ব্রক ভেনমকে রক্ষা করতে নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। আমরা মাইকেল অ্যাঞ্জেলোর সুবিখ্যাত অ্যাডামকে লাইফ দান করা পেন্টিংটার আদলে ভেনম ও এডিকে বন্ড করতে দেখি। যাই হোক, এবারে বলি সনি স্টুডিওর মাস্টার প্ল্যানের কথা। আমরা গত 6 বছর ধরে এদের একের পর এক গার্বেজ মুভি দেখে ভেবেছি আসলে কোন কোম্পানির গাঞ্জা খেয়ে সনি এসব সিনেমা বানাচ্ছে। কিন্তু কিছুদিন আগে জানা গেল অন্য খবর, সনি স্পাইডারম্যানের একের পর এক ভিলেনকে নিয়ে সিনেমা বানাচ্ছে পয়সা কামাই করার জন্য না, রাইটস ধরে রাখার জন্য। মার্ভেলের সাথে সনির চুক্তি অনুসারে যদি সনি স্পাইডারম্যান সংশ্লিষ্ট যে কোনো চরিত্রকে তাদের লাইভ অ্যাকশন সিনেমা ইউজ করে, তাহলে মার্ভেল যখনই এমসিইউতে সেই ক্যারেক্টারটিকে দেখাবে সনিকে এক্সট্রা টাকা দিতে হবে। জি হ্যাঁ, একে তো স্পাইডারম্যানের রাইটস এর কারণে মার্ভেল সব মেহনত করলেও বেশিরভাগ টাকা নিয়ে যায় সনি স্টুডিও। তারপর ভেনম, মর্বিয়াস, ম্যাডাম ওয়েব, নাল, ক্রেভেন, ক্যামিলিয়ন, এই টাইপের ভিলেনগুলোকে মার্ভেল যদি ভবিষ্যতে কখনো টম হল্যান্ডের স্পাইডারম্যানের বিপরীতে আনতে চায়, যেহেতু সনি স্টুডিও আগেভাগে এদেরকে নিয়ে সিনেমা বানিয়ে ফেলেছে, সুতরাং রাইটস এর পুরো টাকা ওদেরকে দিতে হবে। এই জন্যই তো স্পাইডারম্যান নো হোমের পোস্ট ক্রেডিটে ছোট্ট এক টুকরো ভেনম আজ 6
সন সিক্স এ রয়ে গেলেও মার্ভেল তাদেরকে ইউজ করতে পারেনি। সনির ফালতু মুভি বানাবার পিছনের মাস্টার প্ল্যানটা বুঝলেন তো? আপনারা কি জানতে চান স্পাইডারম্যান ফোর নিয়ে সনি মার্ভেলকে কি প্ল্যান করতে বাধ্য করছে? তাহলে স্ক্রিনের বসার লিঙ্কে ক্লিক করুন। চলুন কথা বলি সেই ভিডিওতে।